পানীয় জল থেকে কামারহাটিতে ডায়রিয়ার প্রকোপ, তিনজনের মৃত্যু, সাগর দত্ত মেডিকেলে রোগীদের উপচে পড়া ভিড়, স্বাস্থ্য দপ্তর থেকে কিছু না জানানোয় ক্ষুব্ধ নাইসেট, মাইকে প্রচার পুরসভার। কলকাতায় কি কলেরারও প্রকোপ? গত জুলাই অগস্টে এক মহিলা ও দুই শিশুর দেহে কলেরার জীবাণু মিলেছিল, জানিয়েছে নাইসেট। প্রয়োজন হলে আমরা 100,000 একেবারে কি বলে ম্যারিনেট করা খাবার আমরা পাঠাবো, রোজ প্যাকেট করে জল আমরা ফুটিয়ে দেবো এবং কলকাতার তালাপাড় থেকে জল এনে দেবো। কিন্তু বিনা চিকিৎসায় কোনো মানুষ যেন অসুস্থ না আমরা দেখবো। ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে 4 জেলায় সিবিআই, কান্দিতে নির্যাতিতের বাড়িতে গিয়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা, তদন্তের অগ্রগতি জানতে দিল্লিতে ডিআইজিকে তলব, কাজ করতে অসুবিধে হচ্ছে কিনা জানাতে নির্দেশ। করোনাকালে এবার স্কুলে কমছে সিলেবাসের ভার, প্রথম থেকে নবম শ্রেণীতে 30-35% কমছে সিলেবাস। 2021-এর শিক্ষাবর্ষ থেকে কার্যকর নতুন সিলেবাস, কমানো সিলেবাসে অ্যাক্টিভিটি টাস্ক, জানালো সিলেবাস কমিটি। বিশ্বভারতীতে পড়ুয়া আন্দোলন 11 দিনে, উপাচার্যর গাড়ি ঘিরে বিক্ষোভ, থামিয়ে তল্লাশি, কলা ভবন সঙ্গীত ভবনের তালা খুলতে আইসিকে আবেদন পড়ুয়া অধ্যাপক আশ্রমিকদের। 2 বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে পড়ুয়া বিক্ষোভ কমিটি গড়ে, এ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে প্রেসিডেন্সিতে অবস্থান, রাত পর্যন্ত উপাচার্য শিক্ষকদের আটকে রেখে বিক্ষোভ যাদবপুরেও। নিয়োগে অনিয়মের প্রসঙ্গ, এসএসসির ভূমিকায় ক্ষোভ প্রকাশ, গণিতের শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তুঙ্গে রাজনৈতিক তরজা। আউশগ্রামে তৃণমূল পঞ্চায়েত প্রধানের ছেলেকে গুলি করে খুন, দলীয় কর্মসূচি থেকে পঞ্চায়েত অফিসে ফেরার সময় গুলি, বাইকে ফিরছিলেন তিনি, দুটি বাইকে হামলা চালায় 4 দুষ্কৃতী, নেপথ্যে বিজেপি, অভিযোগ তৃণমূলের, অস্বীকার গেরুয়া শিবিরের। অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে যে উপনির্বাচনে কংগ্রেস ভবানীপুরে প্রার্থী দেবে না, অর্থাৎ উপনির্বাচনে কংগ্রেস ভবানীপুরে মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়বে না। ভবানীপুরের শাঁখারিপাড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দেওয়াল লিখলেন শোভনদেব চট্টোপাধ্যায়। ভবানীপুরে বিধানসভা নির্বাচনে জয়ী হন শোভনদেব, পরে আসনটি ছেড়ে দেন, সেই আসনেই তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে মমতার বিরুদ্ধে প্রার্থী নিয়ে দলের অস্বস্তি বাড়ালেন তথাগত সুবোধ বলে একজনের কথা উল্লেখ করে কটাক্ষ, প্রস্তুতি নিয়ে ভোটে লড়াই, কেউ না কেউ প্রার্থী হবেন, বিতর্ক এড়িয়ে বললেন দিলীপ। ভবানীপুর সহ 3 কেন্দ্রের ভোট নিয়ে রাজ্য রাজনীতি যখন সরগরম, তখন বাঁকুড়া জেলায় পুরো ভোটের প্রস্তুতি ঘিরে তৎপরতা তৃণমূল শিবিরে। হারানো জমি ফিরে পেতে জনতার দরবার কর্মসূচি চালু শাসক দলের, কটাক্ষ বিজেপির। প্রায় 40,000 পুজো কমিটিকে 50,000 করে অনুদান দিচ্ছে রাজ্য, নেতাজি ইন্ডোরে ঘোষণা মুখ্য সচিবের, ভোটের দিন ঘোষণার পরে কিভাবে ঘোষণা, বিধিভঙ্গের অভিযোগে কমিশনে বিজেপি। আগের বছরের বিধি মেনে এবছরও পুজো, রাতে ছাড় থেকে 18ই অক্টোবরের কার্নিভাল নিয়ে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত, জানালেন মুখ্যমন্ত্রী। 5টি মামলায় শুভেন্দুকে হাইকোর্টে রক্ষা কবচ, চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য, কাল শুনানি সম্ভাবনা, বারবার ধাক্কা খেয়েও শিক্ষা হয়নি, কটাক্ষ বিজেপির। টোকিও অলিম্পিক্সের সোনা জয়ের পর এবার ব্র্যান্ড এনফোর্সমেন্টের জন্য বেশ কিছু সংস্থার সঙ্গে চুক্তি সই করলেন নীরজ চোপড়া, একটি অনলাইন এডুকেশন ফার্ম, বিমা ও ওষুধ প্রস্তুতকারী সংস্থার সঙ্গে চুক্তি সই। অস্ত্রোপচার হলো ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলের, তার কোলনে একটি ক্ষত তৈরি হয়েছিল, সেটি অস্ত্রোপচারের মাধ্যমে সরানো হলো। 31 অগস্ট হাসপাতালে ভর্তি হন পেলে, এখন ভালো আছেন তিনি। ম্যানিউতে যোগ দেওয়ার পর ফুরফুরে মেজাজে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ম্যানচেস্টারে সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে CR7-এর পোস্ট, কে বলে ম্যানচেস্টারে সূর্য ওঠে না। দিল্লির সবজি মন্ডি থানায় সলমান খান, অক্ষয় কুমার, অজয় দেবগান, অভিষেক বচ্চন, ফারহান আক্তার সহ 34 জন তারকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন এক আইনজীবী। 2019-এ হায়দ্রাবাদের গণধর্ষণের ঘটনায় নির্যাতিতার নাম তারা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছিলেন বলে অভিযোগ আইনজীবীর। মুম্বাইয়ের হাসপাতালে ICU-তে ভর্তি অক্ষয় কুমারের মা, লন্ডনের শুটিং ছেড়ে মুম্বাই ফিরে টুইটারে অক্ষয় তার অনুরাগীদের উদ্দেশ্যে লিখলেন, আমার মায়ের স্বাস্থ্য নিয়ে আপনাদের উদ্বেগ মন ছুঁয়ে গিয়েছে, আমার পরিবারের কাছে এটা খুবই কঠিন সময়, প্রত্যেকের প্রার্থনা কাম্য। আলিয়া ভাট প্রযোজিত ছবি ডার্লিংস এর শুটিং শেষ হলো, আলিয়ার সঙ্গে এই ছবিতে অভিনয় করলেন শেফালি শাহ, বিজয় বর্মা।